আমি একটি অ্যালকোহল কোম্পানির কাজ করি বর্তমানে। বর্তমানে আগে ড্রাইভার ছিলাম একটি কোম্পানিতে, করোনার কারণে কাজটি চলে যায়, ভালো কোনো কাজ পাচ্ছি না। এখন কি আমি ওই কাজটা করতে পারবো? না, অ্যালকোহল কোম্পানিতে কাজ করতে পারবেন না, জায়েজ না। তবে আপনি আপনার পরিস্থিতি দেখবেন, আপনার উপর যদি ঋণের বোঝা থাকে তাহলে ঋণের বোঝা একটা বড় বোঝা, এই অবস্থায় মারা গেলে আল্লাহ মাফ করবেন না, শহীদকে মাফ করবেন না। তাড়াতাড়ি করে ঋণ পরিশোধ করার জন্য এইটা দিয়ে চেষ্টা করেন, কী করবেন নিরুপায় থাকলে, আর তার মাঝে আপনি তার ফাঁকে ফাঁকে আপনি হালাল রুজি তলাশ করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, সর্বাত্মক চেষ্টা করতে থাকেন। যদিও কম বেতন, অর্ধেক বেতন হয়, হালাল অর্ধেক চারানাতে আপনার হারাম রুজির চাইতে অনেক বেশি বরকত আছে, হারামে কোনো বরকত নাই। সুতরাং হারাম প্রতিষ্ঠানে চাকরি করা, সহযোগিতা করা মোটেই জায়েজ না, এই রুজি হারাম। যদি সচ্ছল থাকেন, ঋণের বোঝা নেই, আর আমি কিছু করতেও পারলাম না বাহারে এসে, তারপর দেশে ফিরে যেতে হইলেও হারাম প্রতিষ্ঠানে চাকরি করা জায়েজ না। জি,